আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা যে 6 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একই সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক মাঠ মানে ছুট, কার্তিক ঘোষ লিখেছেন। একের দুই দুরন্ত ছেলে করে ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি। একের তিন মৌমাছি এসে বলে এত মহা ঝক্কি। একের চার দিনে যে সময় কালবৈশাখী ঝড় আসে দুপুরবেলায়। একের পাঁচ বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন। দুয়ের এক হচ্ছে বোকা কুমিরের কথা লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আর এই গল্পে আলু ধান আর আখে চাষ করা হয়েছে। দুয়ের দুই কোন কোন বাংলা মাসে বৃষ্টি হয়, আষাঢ় শ্রাবণ। দুয়ের তিন ফণিমনসা গাছের পাতা কাঁচের পাতায় ভরে ওঠার পর তার চেহারায় কী পরিবর্তন ঘটেছিল। ফণিমনসা গাছ কাঁচের পাতায় ভরে ওঠার পর তার চেহারাটি কেমন হয়েছিল। বনের পরীর বরে ফণিমনসার গাছ কাঁচের পাতায় ভরে উঠে ঝলমলিয়ে উঠল। তার নতুন কাঁচের পাতার ওপর সূর্যের আলো পড়ে রামধনু সাতটি রং ঝিকমিক করতে লাগলো। হালকা বাতাসের দোলায় কাঁচের পাতাগুলি থেকে একটা মিষ্টি টুংটং শব্দ হতে লাগলো। আচ্ছা, তারপরে আছে দুয়ের চারে আছে বচন বলতে কি বোঝায়। উদাহরণ সহকারে বাংলা বচনের প্রকারভেদ লেখো। এতো বিশেষ বা সর্বনাম পদের যে রূপের সাহায্যে জীব বা জড়বস্তুর সংখ্যা বোঝানো হয় তাকে বচন বলে। আর বচন হচ্ছে দুই প্রকারের, এক বচন এবং বহু বচন। দুয়ের পাঁচ আছে লিঙ্গ পরিবর্তন করো, ভূত পেতনি আর প্রকাশিকা প্রকাশক। তিনে আছে মধু আনতে বাঘের মুখে, গল্পের ধনাই চরিত্রের কাজটি বর্ণনা করো আর সে কিভাবে বাঘের হাত থেকে বাঁচল। আচ্ছা, ধনাইয়ের কাজ লিখবে চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে। ধনাই মধু আনতে বাঘের মুখে, গল্পে ধনাই চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে। আর দ্বিতীয় যে পার্ট আছে যে সে কিভাবে বাঘের হাত থেকে বাঁচল, এই যে ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল। মধুর কলসি মাথায় নিয়ে শীষে পার হচ্ছিল ধনাই, সেই সময় তাকে লক্ষ্য করে একটা বাঘ ঝাঁপ দিয়েছিল। বরাত জোরে বাঘটা ধাক্কা খেয়েছিল একটা তবলা গাছের ডালে, মাথায় জোর আঘাত পেয়ে বাঘটি শীষের মধ্যে পড়ে যায়। মধু ভরা কলসিটিও ভেঙে পড়ে বাঘের মাথায়। এইভাবেই ভাগ্যের জোরে বাঘের হাত থেকে ধনাই বেঁচে যায়। চার বলেছে বৃষ্টির দিনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। আচ্ছা, তো লিখবে প্রিয় বন্ধু বলে এখানে বন্ধুর নাম দেবে। এখানে তোমার ঠিকানা লিখবে। আচ্ছা, বৃষ্টির দিনের অভিজ্ঞতা কেমন আছিস। আমরা ভালো আছি। কাল দুপুরে হওয়া একটা দারুণ অভিজ্ঞতার কথা জানিয়ে আজ তোকে চিঠি লিখছি। কয়েকদিন ধরে গ্রীষ্মের খরতাপে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। হঠাৎ কাল সকাল থেকেই আকাশ ছিল থমথমে, তারপরে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। তুই তো জানিস বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। স্নান করে উঠে জানলার সামনে বসে বৃষ্টি ভেজা প্রকৃতি দেখছিলাম। হঠাৎ করেই মায়ের ডাক, গিয়ে দেখি থালায় গরম খিচুড়ি আর আলুর দম। বাবাও বাড়িতে ছিল, বৃষ্টির জন্য কাজে যেতে পারিনি, তাই সেদিন একসাথে সবাই খুব মজা করলাম। আজ এইটুকু থাক, কাকু কাকিমাকে আমার প্রণাম দিই, সাবধানে থাকিস ইতি বলে তোমার নাম এখানে দিয়ে দেবে আর এখানে বন্ধুর ঠিকানা দেবে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।